বাংলাদেশের অর্থনীতি অন্য যে কোনো দেশের তুলনায় ভালো আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। ভয়ের কোনো কারণ নেই, বরং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশ্বস্ত করেন তিনি। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ খরচ টোল আদায় থেকে মেটানো হবে। মেহেদী হাসানের রিপোর্ট। মহামারী করোনার ধাক্কা সামলাতে না সামলাতেই রুশ ইউক্রেন যুদ্ধের টালমাটাল বিভিন্ন দেশের অর্থনীতি। ধস নেমেছে শ্রীলঙ্কার অর্থনীতিতে। বিদেশি ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় আমদানি করা পণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে প্রশ্নের উত্তরে দেশের অর্থনীতি ঠিক কি অবস্থায় আছে তার একটি ব্যাখ্যা দেন অর্থমন্ত্রী। এখনকার সময় সবচেয়ে বেশি বেশি বিপদ আছে যারা, যাদের জিডিপির তুলনায় ঋণের পরিমাণ বেশি, যে সমস্ত দেশে তারা বিপদে আছে। আমরা কিন্তু সেই বিপদে নাই। আমাদের ডেট টু জিডিপি এখনো 34%, দিস ইজ লোয়েস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। এই জন্য আমাদের সেই সমস্ত দিকে চিন্তা আমরা করি না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের অবস্থান ভালো। জুনের মধ্যেই পদ্মা সেতু চালু হওয়ার কথা থাকলেও এখন আরো কিছুটা সময় লাগবে বলে জানান মন্ত্রী। বলেন, টুলের মাধ্যমেই সেতুর ব্যয় তুলে নেওয়া হবে। কোনো কিছু যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে এটা আমাদের আসবে মার্চ মাসে, হয়তো কোনো কারণে মার্চ মাসে আসলো না। এটি অস্বাভাবিক অবস্থা সারা বিশ্বের জন্য। এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটির কারণে কেউই খুব ইফেক্টিভলি কোনো কিছুই কিন্তু এখন এই মুহূর্তে প্রজেকশন করতে পারে না। এদিন 1,107 কোটি টাকার 10 প্রকল্পের অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আমরা আশা আছি যে ইনশাআল্লাহ আমরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।